ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আনোয়ার ইসলাম ভাই প্রশ্ন করছে ইন্ডিয়া থেকে প্রশ্ন হলো যে আমরা অনেক সময় বাইরে থাকি নামাজ পড়ার জন্য মসজিদ পাই না আর বর্তমানে যেখানে অবস্থান করে সেখানে হিন্দু পাড়া নামাজের কোনো অবস্থান নাই মসজিদ আছে অনেক দূর আধা ঘন্টা লাগবে সেখানে যাইতে সাইকেলে যায় গেলে এখন আমরা কি নামাজগুলো আসরের সময় নামাজ জোহর আসর কি সময় কাজা করতে পারবো কিনা আলহামদুলিল্লাহ রসুল্লাম আবার সম্মানিত আনুল ইসলাম ভাই বিশ্বের অনেক জায়গাতে কাফের মোশিক হিন্দুদের দেশগুলিতে মুসলমানরা অবস্থান করে এটা আপনি ভালোভাবেই জানেন সেখানে মুসলমানদের নামাজের জন্য অনেক সমস্যা হয় এই জন্য তো মুসলমানগণ যেখানে তার ঈমান আমল টিকে থাকবে যেখানে তার পরিবেশ সুন্দর হবে সেখানে তার রবের দাসত্ব করতে পারবে যেখানে আল্লাহ রবাদতবন্দি সুন্দর করতে পারবে সেখানে তাকে চলে যাওয়া উচিত কাফের মুসিদদের রাষ্ট্রে এভাবে বাড়ি করে থাকার জন্য আল্লাহ তাদেরকে বাধ্য করে নাই সেখানে যাওয়ার জন্য তার জন্য আল্লাহ ফরস করে নাই আল্লাহ জমিন অর্দুল্লাহ হি আতান আল্লাহর জমিন প্রশস্ত এই জমি যেখানে তুমি তোমার রাবের দাসত্ব করতে পারো সেখানে তুমি অবস্থান করো কাফের মুসিদদের এলাকায় থাকতে হবে তা জরুরি না আপনার নামাজ নির্দিষ্ট টাইমে ফরজ করা হয়েছে নির্দিষ্ট টাইমে নামাজ যেভাবে হোক আল্লাহকে ভয় করতে হবে তখন আল্লাহ সহজ করে দেবে আমাকে আপনাকে এই চিন্তা করতে হবে আমি যখন কোথাও বাহির হব বা কোথাও এলাকায় যাব তখন আমাকে প্রথমেই চিন্তা করতে হবে যে ওখানে গেলে আমি নামাজটা পড়তে পারবো কি না বা ওখানে গেলে আমার নামাজের আমুল আখলাক বা নষ্ট হয়ে যাবে কি না বা আমাদের ইমা আমার ইমানের কি ক্ষতি হবে আগে চিন্তা ভাবনা করে আপনাকে যেতে হবে আপনি যখন ওখানে কোনো কাজ নেবেন তখন আপনাকে আগে চিন্তা করতে হবে যে ওখানে গেলে আমি কয় ঘন্টা কোথায় কোন অবস্থান করবো এবং নামাজ আমি কোথায় পড়বো সেই সেই পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু আপনাকে যেতে হবে এগিয়ে এমন নয় যে পরিস্থিতির তারপর প্রশ্ন আগেই আপনাকে চিন্তা করতে হবে যে আমি এই পরিস্থিতির শিকার হতে পারি সেখানে যেহেতু এই অবস্থান সম্পর্কে আপনার জানা আছে আর যদি আপনি না জানেন তার আপনাকে জানার জন্য চেষ্টা করতে হবে যেহেতু আপনি হুজদার মানুষ নামাজি মানুষ এই যে এই পরিস্থিতি আগে শিকার করতে হবে এজন্য মানুষ যখন গড়বাড়ি করে দেখেন গড়বাড়ি করার সময় টয়লেট করে কেন টয়লেট করে টয়লেট ধরার পরে যে টয়লেট করার চিন্তা করা যাবে না আগে টয়লেট প্রয়োজন গোসলখানা প্রয়োজন পাকঘর প্রয়োজন গড়বাড়ি থাকার জন্য বিছানাপত্র প্রয়োজন মানুষের যেটা প্রয়োজন সেটা মানুষ আগে করে কেন এগুলি তার প্রয়োজন পড়বে যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস তাই নামাজ আবাদ এটা অত্যন্ত জরুরি বিষয় আপনাকে আগে চিন্তা করতে হবে তারপরে যদি কোন সময় সময় বিশেষ অসুবিধায় পড়ে যেতে পারে মানুষ যেটা আসে এই পরিস্থিতির আলোকে সেখানে আপনি দেখবেন কোনো পজিশন আছে কিনা ধরো নামাজ আধা ঘন্টা দিয়ে পরে আসবেন হ্যাঁ আর যদি পজিশন কোনোভাবেই না হয় যে মাটি বা জমিন অথবা কোনো পবিত্র নাই বা কোনো পজিশনেই নামাজ পড়া সম্ভব না হয় তাহলে কি করতে হবে তাহলে আল্লাহকে ভয় করতে হবে ওই পরিবেশ থেকে চেঞ্জ করে নামাজ পড়তে চলে আসতে হবে ওই পরিবেশে আর যাওয়া যাবে না আর যে নামাজগুলি মিস গেছে যেমন জোহর আসর মিস যায় সেটা মাগরিবের সময় অবশ্যই আদায় করতে হবে তা আদায় ছাড়া তো থাকাই যাবে না এবং আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেন এই ধরনের কাজ যেন তার দ্বারা না হয় আল্লাহ যেন সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করেন এই পরিস্থিতি আমাকে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে সেই পরিস্থিতির আলোকেই আমাকে এগিয়ে যেতে হবে কাজ করতে হবে তারপরে জমিন আছে জমিন তো পবিত্র যেখানে হিন্দুদের কোনো ওঠা বসা নাই বা যেই জমিনগুলো ওঠা বলতে জমিন যেখানে তাদের কোনো মূর্তির ই করা হয় না রাখা হয় না বা শ্মশান নাই অথবা যেখানে তাদের তাদের পাকঘর বা খানাদানা গরু পশু পশু কিনা নাই সেখানে কি করতে পারবে নামাজ পড়তে পারবে এমনকি গরু বাদার এখানে ছাগল বাদার স্থানেও তো নামাজ হয় শুধু বাদার স্থানে নামাজ হবে না কবরের স্থানে নামাজ হবে না ও হিন্দুদের শ্মশান পায়খানা টয়লেট ময়লা আবর্জনা সেখানে নামাজ হবে না জমি নামাজ হবে যদি সে পরিবেশ আপনি থাকেন জমিন কোনো এলাকায় বা আপনি যেখানে মনে করেন যে কেউ যদি বিল্ডিং এর কাজ করে তো বিল্ডিং এর ওখানেই সে নামাজ পড়ে নিতে পারবে পানি না থাকে তো মুখ করে নিবে হ্যাঁ তো আর শ্মশান কার্ড বানানো হয়নি আর তাদের শ্মশান তো হিন্দুদের এই সমস্ত বাড়ি ঘরে যদি কাজ না করাও তো উত্তম ভালো পরিবেশে আপনাকে থাকে হিন্দুদের যদি শ্মশানের অবদূত মূর্তি পূজার জন্য যদি আপনাকে ঘর তৈরি বা বিল্ডিং বা রাজ্যগালো কাজ করতে হয় সেটা করাও তো নিষেধ সে থেকে আপনাকে দূরে থাকতে হবে আল্লাহকে ভয় করতে হবে রিজিকে ব্যবস্থা আল্লাহ অন্যভাবে হালালভাবে করে দেওয়ার চেষ্টা করবেন ভাবে করবেন আল্লাহকে চেষ্টা করতে হবে এবং আল্লাহ ব্যবস্থা করে দেবে হালাল রিজিকের তা সুতরাং এই সমস্ত সংক্ষিপ্ত কথা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন হাজর সাল্ল নাবীন মহম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতু